নমস্কার, আমার বাবা রামকৃষ্ণ কুণ্ডু হঠাৎ করে মার্চ মাসে টয়লেটের সাথে ব্লিডিং মানে বেরিয়ে আসে, তো আমরা খুব ভয় খেয়ে যাই। প্রথমে আমরা একজন ইউরোলজিস্ট লোকাল ডাক্তার বর্ধমানে দেখাই, তো উনি ইমিডিয়েট আমাদের সাজেস্ট করেন যে ইউএসজি এবং সিটি স্ক্যান করতে। সিটি স্ক্যানে দেখা যায় হাই মানে মাল্টিপল টিউমার, তো আমরা হঠাৎ করে তাহলে কলকাতায় আসার জন্য আমরা চেষ্টা করি বা দিয়ে আমরা ডাক্তারবাবুর সন্ধান করি। দিয়ে এখানে আমাদের তখন নারায়ণা সুপার স্পেশালিটি ডক্টর অভয় কুমার তখন বসতেন এবং ডক্টরবাবুর সাথে আমরা কনসাল্ট করি এবং ডক্টর বললেন না, এটা অত ভয়ের কিছু নাই, আপাতত আমরা টিউমারগুলোকে কেটে বাদ দেব, তারপর বায়োপসি রিপোর্ট আসবে, বায়োপসি রিপোর্টে দেখা যাক পরবর্তী ট্রিটমেন্ট কী হবে। তো ডাক্তারবাবুর কথা শুনে আমাদের মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসে, মানে কথাবার্তার মধ্যে আমরা কিছু পজিটিভিটি খুব খুঁজে পাই। তো ইন দ্য মিন টাইম আমরা তারপরে প্রথম অপারেশনের পর বায়োপসি রিপোর্টে দেখা যায় যে হাই গ্রেড ইউরিনারি ব্লাডার কার্সিনোমা আছে। তো ডাক্তারবাবু বলেছিলেন যে এটাকে ব্লাডারটাকে বাদ দিতেই হবে, ব্লাডারটাকে ডাকলে লাইফ থ্রেটনিং হবে। তো দুটো অপারেশন হয়, একটা হচ্ছে আইলিয়াল কনডিউট মানে একটা পাউচ ঝুলিয়ে দেয় অ্যাবডোমেন থেকে, আর একটা হচ্ছে নিও ব্লাডার মানে বাবারই স্মল ইন্টেস্টাইনটাকে কেটে ওটা একটা ব্লাডারের আকারে দিয়ে পুরোনো ব্লাডারটার জায়গায় সেটাকে রিপ্লেস করা হয়, সেটাকে বলা হচ্ছে নিও ব্লাডার। সো আমরা প্রথমে ভেবেছিলাম কোনটা করবো, ডাক্তারবাবু বললেন না নিও ব্লাডার করা গেলে নিও ব্লাডারই করবো, কোনো প্রবলেম কিছু হবে না। তো অপারেশনের 7 মাস পর এই নিও ব্লাডার নিয়ে আপাতত কোনো প্রবলেম, তো দিনের বেলা তো কিচ্ছু প্রবলেম আমরা বুঝতে পারছি না, নাইট টাইম হালকা ইনকনভিনিয়েন্স আছে, সেটাও আস্তে আস্তে কেটে যাবে, সেটা এমন মারাত্মক কিছু নয়। তবে আমি বলবো যাদের সম্ভব নিও ব্লাডার তাদের নিও ব্লাডার অপশনটা নেওয়াই ভালো, কারণ সারা জীবন একটা অ্যাবডোমেনের মধ্যে ব্যাগ ঝোলানো এটা একটা ইমেজ বা একটা যাই হোক সেটা মেনে নেওয়া একটু সম্ভব নয়। অর্থাৎ নিও ব্লাডার করে আমি তো দেখতেই পাচ্ছি বাবার কোনো প্রবলেম তেমন কিছু হয়নি। অতএব আপনারা কেউ যদি এরকম প্রবলেমে ফেস করে তো নিও ব্লাডারে যেতে পারেন।